বন্ধুরা, এই ভিডিওতে আমরা সংস্কৃতির প্রকারভেদ সম্পর্কে জানব। প্রথমে বলে রাখি, সংস্কৃতি হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে বস্তুগত সংস্কৃতি, আরেকটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। সহজেই বোঝা যাচ্ছে যে বস্তুগত সংস্কৃতি কি। বস্তুগত সংস্কৃতি হচ্ছে যে সকল সংস্কৃতি উপাদানগুলো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, যেমন এই কলমটি, এই সাইন পেনটি, এটি একটি বস্তুগত সংস্কৃতি। তবে আমি এই যে লিখছি, এগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি, অর্থাৎ যে সকল জিনিসগুলো ধরা যায় না কিংবা ছোঁয়া যায় না কিন্তু এগুলোকে অনুভব করা যায়, সেগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। কি করে? যেমন দেখো, একটি বাড়ি বস্তুগত সংস্কৃতি, কিন্তু বাড়িটি করতে যে পরিকল্পনা লেগেছে সেই পরিকল্পনা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। একই সাথে পুস্তক বা বই হচ্ছে বস্তুগত সংস্কৃতি। ঠিক একই দিকে লেখকের যে চিন্তাভাবনা রয়েছে সেই চিন্তাভাবনা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। আবার একই সাথে হার্ডওয়্যার হচ্ছে বস্তুগত, তার কারণ হচ্ছে হার্ডওয়্যারকে ধরা যায়, কিন্তু সফটওয়্যার হচ্ছে অবস্তুগত, কারণ সফটওয়্যারকে ধরা যায় না কিন্তু সফটওয়্যার দিয়ে আমরা অন্যান্য সকল কাজ করতে পারি। যেমন তোমরা এই যে ট্যাবলেটটি দেখছো, এই ট্যাবলেটটি হচ্ছে একটি হার্ডওয়্যার বা বস্তুগত সংস্কৃতি, কিন্তু আমি যদি এই ট্যাবলেটের একটি সফটওয়্যার গুগল ক্রোম ইউজ করে 10 মিনিট স্কুলে চলে যাই, তাহলে এই যে সফটওয়্যারটি এবং 10 মিনিট স্কুলের যে ওয়েবসাইটটি, এই পুরোটি কিন্তু অবস্তুগত সংস্কৃতি। অর্থাৎ তুমি যে পড়ালেখাটি করছো সেই পড়ালেখার অংশটিও কিন্তু অবস্তুগত এবং বস্তুগত সংস্কৃতির একটি বিশাল উদাহরণ। এবং তাই আজকের মতো এতটুকুই। 10 মিনিট স্কুলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।